নবীর মানুষ মা বাবার খেদমত করলে মানুষের উপর আল্লাহ রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, তার পজিশন শ্রেষ্ঠ হয়ে যায়। তাদের মধ্যে জল্পনা কল্পনা দাবি ছিল, নবীজি যদি দুনিয়া থেকে বিদায় হয় নবীর জুব্বা মুবারক আমরা চারজনের যে কোনো একজন পেয়ে যাবো বলে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি মুবারক? জুব্বা মুবারক। নবীজির সব মুবারক, নবীজির জুব্বা মুবারক। আমার প্রিয় নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে এক সপ্তাহ পূর্বে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা আমার সামনে আসো, তোমাদের কানে একটা জরুরি দায়িত্ব দিয়ে যাব, জরুরি একটি কথা বলে যাব। সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান ও আলী আসলেন, আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক শুনে দিয়ে বলে আবু বকর, ওমর, উসমান ও আলী তোমরা শোনো, আমার এই যে হাতের মধ্যে তোমরা জুব্বা দেখতেছো, এই জুব্বা মুবারক তোমরা আমার একজন আশেক, একজন গোলাম, একজন কুমিককে তোমরা দিয়ে দিও, যার নাম ওয়াজ করনি আমার অফাতের পরে আমার এই জুব্বা তাদের তার কাছে নিয়ে দিয়ে দিও। সাহাবাইকে নামাজ সহ্য হয়ে গেলেন, আয়া কাম ইয়া রাসূলুল্লাহ, খলিফা আমি, ওমর খলিফা, উসমান খলিফা, আলী খলিফা, আবু বকর খলিফা, কিন্তু কোন খলিফা জুব্বা পেলাম না। ওয়াজ করে নামে এক ব্যক্তি জুব্বা পাবে কারণ কি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে দিলেন, ওয়াজ করে নি এমন একজন ব্যক্তি যার সর্বঙ্গের মধ্যে আমার ভালোবাসা এবং আমার ভালোবাসার পরে তার অন্তরে তার মার ভালোবাসা ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা নবীর ভালোবাসাও চাই, মা বাবার ভালোবাসাও চাই। আপনাদের অনেকের মা নেই, আবার অনেকের বাবাও নেই, আবার এমন সন্তান আছি আমার মতো অনেকে মাও নেই বাবা। সবাই একবার উচ্চ স্বরে বলুন তো দেখি, মা আবার বুঝে যে মায়ের সাথে শত্রুতা হয়েছে নাকি? আরো জোরে বলুন মা, এবার বলুন বাবা, এবার বলুন আল্লাহ, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এই সাতটি নামের মধ্যে মজা আছে কিনা? কোন ভাই দোষী করার পরে পুলিশ ভাই নিয়ে যদি তাকে ব্যাট মারে, মা বাবা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগে ডাক দেয় মা না? আপনাদের দেশে এই কথা বলে রাঙ্গামাটিতে যখন বাড়ি মারে শাশুড়ি, এ কথা আছে নাকি? কিন্তু ঈদের দিন নতুন পোশাকটা আগে শাশুড়ির জন্য, মায়ের জন্য না, শ্বশুর বাবার জন্য না। ইসলাম শ্বশুর শাশুড়ির হক জামাইয়ের উপরে দিয়েছে, কিন্তু বাবার উদ্যোগ মার উদ্যোগ। এজন্য আমি আমার যুবকদেরকে বিশেষ করে যারা শাদী করেছেন তাদের কি বলবো, যদি কিছু দেওয়ার খেয়াল থাকে, ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, অর্থ থাকে, মা বাবার হক প্রথম, আত্মীয়তার হক, পীরের হক রয়েছে, কিন্তু কোন পীরকে যদি হক আদায় করতে যান, যদি মা বাবাকে যদি হক থেকে বঞ্চিত করেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আহলে সুন্নতের জামাতের আকীদা হচ্ছে মা বাবার হক বড় হক, যেরকম সুবহানাল্লাহ। আমরা মা বাবার হক চাই কি চাই না? আমার আল্লাহ রাসূল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা উভয় জনকে দায়িত্ব দিলেন, আমি পৃথিবী থেকে যাওয়ার পরে আমার এই জুব্বা মুবারক ওয়াজ করুনির কাছে দিয়ে আসবে, শুধু দিয়ে আসবে না, আমার সালাম আমার আশেক আশেকের কাছে পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, রসুল যাকে সালাম পৌঁছে দিচ্ছেন তিনি কত বড় আশেক।
আর আমার দেশে তো এখন সালাম নেই, এখন আসছে টাটা। জোরে বলে কি আসছে? বলে তোমার আঙ্কেল তো টাটা দাও, বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে তোমার আঙ্কেলকে কি দাও। কিন্তু এমন একটি বাবা পৃথিবীর মধ্যে অভাব, বাবা যদি এই কথা বলতো, মা যদি এই কথা বলতো, হে বাবা তোমার সাসাকে জ্যাঠাকে বা হুজুরকে একটু সালাম দাও, জোরে বলে কি দাও, সেটা বলে না, জোরে বলে কি বলে। ওই জন্য টাটা শিখাচ্ছেন তো, ওই জন্য ঠাডারা আসে। প্রিয় নবী সালাম দিচ্ছেন হযরত ওয়াসিফ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, জাহিরিভাবে বিদায় নিলেন। কেউ যদি বলেন বিদায় নিয়ে গিয়েছেন, নবীর ক্ষমতার নাই, এটা বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আমার নবী স্থানান্তর হয়েছেন দুনিয়ার উপর থেকে, তিনি মাটির নিচে গিয়েছেন। আমার ভাইয়ের এখানে ফয়সালা রয়েছে, দুনিয়ার উপর যেমন কোটি 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 জীবিত মানুষ রয়েছে, কোটি কোটি নরনারী মাটির নিচে রয়েছে। আমার নবীর লক্ষ্য হচ্ছে রহমতুল আলামিন। নবী যেমন জীবিত ব্যক্তিদের জন্য রহমত, আমার নবী তেমন মৃত ব্যক্তিদের জন্য রহমত। আমার নবী পৃথিবীর উপর যেভাবে জিন্দা, তিনি কবরের মধ্যে তার চেয়ে তার সুন্দর জিন্দা করে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি মরা না জিন্দা? আরো জোরে বলেন কি? তিনি আমাদেরকে দেখেন কি দেখেন না? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? আল্লাহর নবী দুনিয়ার থেকে জাহিরি ভাবে বিদায় নেওয়ার বয়স সৈয়দনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়জন একসাথে সফর করে রাসূল পাকের জিহ্বা মুবারক সের মুবারকের মধ্যে নিয়ে নিলেন, চুমা দিচ্ছেন সের মুবারক উপরে রাসূল পাকের জিহ্বা মুবারক। গেলেন পাহাড়ের নিকটে, গেলেন গিয়ে দেখলেন কতগুলো ছোট্ট ছোট্ট রাখাল বাচ্চারা বকরি চড়াচ্ছে, দুব্বা চড়াচ্ছে। তাদের ওই মক্কার জমিনে তারা দুব্বা মেষ চড়াচ্ছে। সাইয়েদনা উমর আল ফারুক ডাক দিয়ে বললেন, হে ভাইরা তোমাদের কাছে একটি কথা জানতে চাই, এখানে ওয়াইস করি নামে কোনো ব্যক্তি আছে কিনা, এই পাহাড়ের মধ্যে কেউ থাকে কিনা আমাদেরকে একটু সন্ধান দাও। ওই বাচ্চারা বলে, হুজুর এখানে ওয়াইস করি নামে কেউ থাকেন সেটা আমাদের জানা নেই, কিন্তু এই জঙ্গলের মধ্যে একজন পাগল আমরা দেখি, সপ্তাহে একদিন সে বাইর হয় আর ছয় দিন জঙ্গলের মধ্যে থাকে, সে কি ওয়াইস করে ইনার কি আমরা জানি না। ও মানুষটা কিরকম, কত সুন্দর মানুষ, যেন চেহারা থেকে সূর্য আলো বাইর হয়। এখন যথেষ্ট পাগল পৃথিবীর মধ্যে আছে, বাদ বস্ত মা সব শুনে কিন্তু নামাজ বুঝে না, জোরে বলে নামাজ, পাগল। আমার ভাই নামাজ পড়বেন, নামাজ পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পবিত্র থাকবে। অনেক মানুষ আছে পবিত্র থাকে না, ফরজ গোসল আদায় করে না, উযু করে না, খানা দক্ষণ করে, নাস্তা করে, পরোটা খায়, সুখ খায় বুক যাওয়ার জন্য, কিন্তু পবিত্রতা নাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমরা পবিত্রতা চাই কি চাই না? ইসলাম পবিত্রতা শিক্ষা দেয় কি দেয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাদের মুখে সুসংবাদ পেয়ে তিনি চলে গেলেন, হযরত আলীকে সঙ্গে নিয়ে গেলেন, পাহাড়ের দিকে যাচ্ছে। অনেক উপরে গিয়ে দেখেন সুন্দর একটি গোর, ছোট্ট একটি গোর দেখা যায়, তেমন মজবুত কোন গোর নয়, বাঙা তেমন মজবুত কোন গোর নয়। ওই গোরের মধ্যে তিনি হযরত ওয়াইস করে থাকেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী গিয়ে দেখতে পেলেন ওই ওয়াইস করুনি, যার কাছে তারা গেলেন, তারা গিয়ে দেখেন সেখানে তিনি নামাজ পড়তেছেন। আরো জোরে বলেন কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। দেখে তারা দুজন সেখানে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে
হযরত ওয়াইস কোরনি যখন আসলেন, ওয়াইস কোরনি আসার পরে সালাম দিলেন, সাহাবায়ে কেরাম সালাম দিলেন, তিনি সালাম নিলেন, হযরত ওয়াইস কোরনি সালামের জবাব দিলেন। এবার হযরত ওয়াইস কোরনি গিয়ে হযরত ওমর বললেন, ও ওয়াইস কোরনি, আল্লাহর নবী রহমাতুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। এই কথা বলা মাত্র ওয়াইস কোরনির চোখের মধ্যে পানি এসে গেল। পানি এসে যাওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, আপনারা কারা? আমরা নবীর খলিফা। আপনার নাম কি? আমার নাম হযরত উমর। আপনার নাম কি? আমার নাম হযরত আয়নি। আপনার নবীর কি? আমার নবীর খলিফা, নবীর সাহাবী। হযরত ওয়াইস কোরনি চোখের পানি সরে সরে চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ওমর, হযরত আয়নি, আপনার বুঝি নবীর সাহাবী? আমার কেমন কেমন লাগতেছে, আমার দাঁত গুলা দেখেন, একটা দাঁত আমি রাখিনি। উহুদের ময়দানে নবীর বান্দার মোবারক শহীদ হয়েছে এই পাহাড়ের মধ্যে আমি খবর শুনেছিলাম, কিন্তু কোন দাঁতটা লেগেছে আমি প্রকৃতপক্ষে বলতে পারি না। তাই এটা না ওটা, এটা না এটা বলতে বলতে নবীর আজকের মধ্যে বত্রিশ দাঁত আমি ভেঙে ফেলেছি। একটা দাঁত ভাঙলে একটা কবির গুণা, একটা দাঁত ভাঙলে ইচ্ছা একটা কবির গুণা, আর সেখানে ভাঙলেন কয়টি গুণা? কয়টা করলেন? বত্রিশটি। পাইলেন কি? জুব্বা। আর জুলেন পাইলেন কি? এটা কি নবীর বিরোধী না মোহাব্বত? আরো আওয়াজ দিয়ে বলুন না, রাঙ্গামাটির ভাইরা, বিরোধী না মোহাব্বত? আমরা নবীর মোহাম্মদ চাই কি চাই না? আমরা মিলাদুন নবী মাহফিল করি কি নবীর সংশোধন করি না মোহাম্মদ করে? আমার হযরত ওয়াইস করুনি কেন্দে দিলেন, কেন্দে দেওয়ার পরে হযরত আমার চোখের পানি ছেড়ে পড়ে, হে ওয়াইস করুনি, আপনার হাত মোবারক একটু আমার সামনে দেন, আপনার হাতের জন্য আল্লাহর নবী একটি কথা আমাকে বলেছেন, আমি দেখি। হযরত ওয়াইস কোরনি ডান হাতটি যখন দিলেন, ডান হাতের তালুর মধ্যে দেখতে পেলেন লেখা রয়েছে চামড়ার মধ্যে, মিম মিম দাল মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুমা দিলেন, চুমা দেওয়ার পরে হযরত ওয়াইস কোরনি কি প্রশ্ন করলেন, হে আল্লাহর আল্লাহর বান্দা, ওয়াইস কোরনি আপনাকে প্রশ্ন করতে চাই, নবীর যুগে তো আপনি ছিলেন, কিন্তু নবীর দরবার আপনি কোনদিন যাননি, কেন আপনি যাননি? কি জিনিস আপনাকে বাধা দিয়ে রেখেছে, কেন আপনি জাননি? হযরত ওয়াইস কোরনি প্রথমটার জবাব দিচ্ছে, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম দিয়ে বলি, রসুল যদি মদিনায় থাকতেন, রসুল যদি মক্কায় থাকতেন, আমি ওয়াইস কোরনি প্রতিদিন আল্লাহর নবীকে আমার ঘরের মধ্যে দেখতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল হযরত ওয়াইস কোরনি ঘরে থাকতে পারে কি পারে না? আরো জোরে পারে কি না? শুধু তাই নয়, আপনি যদি ইমানদার হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজদারি হন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, আপনি যদি শিরিক না করেন, আপনি যদি কাবীরা গুনাহ না করেন, আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি যদি প্রতিদিন আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ বেশি বেশি পড়েন, আপনি ঈমানদার হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি ঈমানে কামেলে মুকাম্মল হয়ে যাও, যেই দিন তুমি মরে যাবে, পৃথিবীর কোন মানুষ তোমার নামাজে জানাজায় আসুক বা না আসুক, আমি মদিনার থেকে যাইয়া তোমার নামাজে জানাজা পড়ে আসি। আরো জোরে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূলের পাক আমাদের নামাজে জানাজে আসুক, এটা আমরা চাই কি চাই না? এটা জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইবারতটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ La ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah,
বলেন আসমান বলে জমিন বলে এক সবাই বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এবার বললেন আল্লাহর নবী সব সময় আমার কাছে থাকতেন, আমি আল্লাহর নবীকে সব সময় আমি দেখতাম। সাহাবীরা প্রশ্ন করেন, খলিফা আবু বসরগণ প্রশ্ন করেন, আল্লাহর নবী সব সময় আপনার ঘরে থাকে এই জন্য আপনি জাননি, আর কি আপনাকে বান্দা দিয়েছে আপনি বলুন কেন জাননি? হযরত ওয়াইস করিনি বলেন আমার ঘরে আমার বুড়ো মা সারার কেহ নাই, আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আমার একমাত্র বাবা, আমার একমাত্র মা, যিনি বড় বৃদ্ধা যিনি বড় অসুস্থ, তার খেদমত করতে করতে একটা সেকেন্ড আমি সময় পাইনি আল্লাহর নবীর দরবারে যাইতে। হলে বলো সুবহানাল্লাহ, সবাই উচ্চ করে বলেন মা, আরো জোরে বলেন মা। আজকে আবু সুফিয়ান আবিদুল কাদরী রাঙ্গামাটি তাওয়াল সরি ঈদ মিলাদুন নবী মাহফিলে বলে গেলাম, রমজানের দুই দিন পূর্বে আমার সুন্নি ভাইরা, মা যদি তোমার ঘরে থাকে মার কদমে গিয়ে চুমা দাও, মায়ের কপালে চুমা দাও, মায়ের হাতে চুমা দাও, মার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, বাবার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, রমজানের রোজা পাওয়ার আগে সহি মুখে দেওয়ার আগে মায়ের পা ধরে ক্ষমা চাও, মা যদি তোমাকে ক্ষমা করে, বাবা যদি তোমাকে ক্ষমা করে, রাসূল ক্ষমা করবে, রাসূল যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, রাসূল পাক পায় যার উপরে মা বাবা খুশি, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বল চাই কি চাই না? মা বাবার কদমে চুমা দিলে সন্তানের পজিশন কি বাড়বে না কমবে? আমরা মায়ের কদমে চুমা দিতে চাই কি চাই না? বাবার কদমে, বাবার হাতে, মায়ের হাতে, মা বাবার কপালে, হকানি পীর নায়েব রসুল যারা তাদের হাতে কপালে, জোরে বলুন চাই কি চাই না? আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে মা বাবা পূজার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন, আর উচ্চ স্বরে বলুন আমিন। হযরত ওয়াইস করিনি বলেন আমার মা বৃদ্ধ, আমার মা অসুস্থ, মায়ের খেদমত যখন আমি করতাম এই খেদমতের জন্য রহমতুল্লাহ আলামিনের দরবারে যাবার আমি সুযোগ পেতাম না, আল্লাহর নবী আমার এই খেদমতের উপর খুশি হয়ে আনন্দিত হয়ে আমার এই প্রেমের মধ্যে খুশি হয়ে হে সাহাবায়ে কেরাম নবীজির জুব্বা মুবারক আমার জন্য উপহার পাঠিয়েছেন বলে বলেন সুবহানাল্লাহ। দুজন খলিফা জুব্বা মুবারক তার হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে তিনি ঘরে প্রবেশ করলেন, তিনি ঘরে প্রবেশ করেন, হযরত ওয়াইস করুনি আকাশের দিকে নজর করলেন, এবার আকাশের দিকে নজর করে হযরত ওমর হযরত আলী ঘরের বাহিরে তারা আছেন, হযরত ওয়াইস করুনি জুব্বাটা নিয়ে যখন আকাশের দিকে নজর করে বললেন আল্লাহ, সবাই একবার জোরে সরে বলুন আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ, আমরা বিপদে পড়ি আল্লাহকে বলিয়া যাই, তারপরে জোরে সরে বলুন বান্দা যখন বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়ে বান্দার সাথে আল্লাহ আছে কিনা? আরো জোরে আছে কিনা? আমরা আল্লাহকে বলি যাই, নবী কি বলে যাই? আমার ভাই আমার অনেক মা বোনেরা এসেছেন, আমি অনুরোধ করব কোন মহিলার আওয়াজ যেন এই প্যান্ডলে শোনা না যায়, যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততটুকু পর্যন্ত সর্প সৃষ্টি হয়ে জাহান্নামে তাকে দংশন করবে, কোন বেগানা পুরুষ কোন বেগানা মহিলার আওয়াজ শোনা যাবে না।
এইভাবে আওয়াজকে কন্ট্রোল করতে হবে। আবার অনেকে বলেন হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো কথা বলেছেন, কোথায় আকাশের তারা আর কোথায় রাঙ্গামাটির খড়ের পাড়া, কোথায় মায়েশা সিদ্দিকা আর কোথায় রাঙ্গামাটির আয়েশা, দশকম আছে কিনা, আরো জোরে আছে কিনা, বেদনে শুনে বলেন সালাতুন খোদা দিয়ে রাজা জো মোহাম্মদ মদিনা কো পৌঁছা দে খোদা বহাউগা ওয়াহা সো কদরিয়া সলাত হযরতে ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে গেলেন, গিয়ে ডাক দিচ্ছেন কাকে, আল্লাহকে। সবাই আরেকবার বলুন আল্লাহ, গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, আবার বলুন আল্লাহ। হযরত ওয়াজ করে ডাক দিলেন আল্লাহ তোমার হাবিব আমার জন্য জুব্বা মোবারক পাঠিয়েছেন, আল্লাহ আপনি বলেন আমি কি জুব্বা গায়ে দেব, সুবহানাল্লাহ।